আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টু বিডি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার পাশে আছেন, স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই অ্যান্টাসিড প্লাস অ্যান্ড অ্যাসিনটা। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে সব সময়কার মতো পুরোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায়। দর্শক, আমরা নারীদেরকে আসলে নিয়ে অনেক রকম সমস্যার যে সম্মুখীন হয় তারা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং দেখা যায় যে একটা নারী যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, অর্থাৎ একটা মেয়ে যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায়, সেই বয়স থেকে কিন্তু কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, আবার দেখা যায় কিছু ফিজিওলজিক্যাল প্রসেসও শুরু হয়ে যায় তার শরীরে, যে বিষয়টা নিয়ে অনেকটা সময় হয়তো বা সে ঘাবড়ে যাচ্ছে এবং সে কি করবে বুঝতে পারছে না, এবং অনেক সমস্যা এরকমও দেখা দেয় যে হয়তো বা তার প্যারেন্টসকেও সে বলতে পারছে না। সেই সকল মেয়েদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো, আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বয়ঃসন্ধিকালে নারীর শারীরিক সমস্যা সমাধান ও প্রয়োজনীয় যত্ন। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভীন ম্যাডাম। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন গাইনি অ্যান্ড অপস ডিপার্টমেন্ট, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি তিনি কনসালটেন্ট গাইনি বিভাগ, ইম্পালস হাসপাতাল, ঢাকাতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে অসংখ্য স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম, তোমাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আসলে আমরা তো সবসময় দেখা যায় নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু আসলে এই যে বয়ঃসন্ধিকালে যে একটা মেয়ে কিছু সমস্যার মধ্যে দিয়ে পার করে সেটাকে কিন্তু খুব একটা এমফাসাইজ করা হয় না, এবং মেয়েরাও দেখা যায় যে অনেক সমস্যা আছে যেটা তারা ফেস করে কিন্তু তারা হয়তো বা বলতে লজ্জা পায়। তো ম্যাডাম, আজকে আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাইছি যে মেয়েদের বয়ঃসন্ধিকালে আসলে কি কি সমস্যা কমনলি দেখা যায়, এবং আপনাদের প্র্যাকটিসে কোন সমস্যাগুলো বেশি পাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন। আসলে বয়ঃসন্ধিকাল একটা মানুষের নারীর জীবনে এমন একটি স্টেজ যখন একটা শিশু আস্তে আস্তে পূর্ণবয়স্ক নারীতে পরিণত হয় সেই সময়টা, এবং এই সময়টা কিছু বডির যে হরমোনাল যে চেঞ্জ হয় সেই চেঞ্জের জন্য, হরমোন এবং বায়োকেমিক্যাল যে চেঞ্জ হয়, হঠাৎ করে একটা শৈশবকাল পেরিয়ে একটা পূর্ণ নারীতে পরিণত হয়ে যায়। তো এই সময়ে না সে শিশু না সে বড়, এই মাঝামাঝি সন্ধিক্ষণে বেশ ধরনের কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে এই কিশোরী বা অ্যাডোলেসেন্স মেয়েরা, এবং এই সময়টা এমন একটা নাজুক অবস্থা থাকে যে এই ব্যাপারগুলো না পারে তারা হয়তো নিজেরা বুঝতেও পারে না বা অন্যদের সাথে সঠিকভাবে শেয়ারও করতে পারে না। তো সাধারণত এই যে সমস্যাগুলো আমরা বেশি দেখে থাকি, প্রথমে যে সমস্যাটা হয়ে থাকে যে মেয়েদের তখন কিন্তু মাসিক শুরু হয় বা পিউবার্টি যেটা হয়, পিউবার্টি মাসিক শুরু হয়, মাসিকে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। মাসিকের বিভিন্ন ধরনের সমস্যা, মাসিকের অনিয়ম, মাসিকের ব্যথা, তারপরে যেটা হচ্ছে ওই সময়টা হরমোনাল চেঞ্জের জন্য বডিতে কিছু ফিজিক্যাল চেঞ্জের জন্য হয়তো অনেক বাচ্চা দেখা যায় খুব হয়তো খুব ওবিস হয়ে যায় বা কেউ হয়তো খুব রুগ্ন শুকনো বা মানে মানে অপুষ্টিতে ভোগে। তারপর হচ্ছে হরমোনালি চেঞ্জের জন্য দেখা যায় যে বডিতে কিছু হরমোনাল চেঞ্জের জন্য বডিতে কিছু পিম্প মুখে কিছু পিম্পলস হয়, সেটা নিয়েও কিন্তু বাচ্চারা অনেক ধরনের অস্বস্তিতে পড়ে থাকে। আর তাছাড়া বিভিন্ন গাইনোকোলজিক্যাল সমস্যা, যেমন হয়তো ডিমের মধ্যে কোনো টিউমার হতে পারে, চকলেট সিস্ট হতে পারে, তারপর হচ্ছে তোমার 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 যেগুলো হয়ে থাকে যে সাদা স্রাবে লিকোরিয়া সমস্যা, এই সমস্যাগুলো সাধারণত আমরা ফেস করে থাকি। কিন্তু এখানে একটা সমস্যার কথা না বললেই নয়, এই যে এই কিশোরী মেয়েগুলো কিন্তু একটা অসম্ভব রকম মানসিক চাপের মধ্যে থাকে এবং মানসিক বিষণ্ণতা, ডিপ্রেশন, একাকিত্ব, অস্থিরতার মধ্যে ভোগে, এবং মানসিকও কিন্তু বিভিন্ন ধরনের সংকটের মধ্যে তাদের এই বয়সে পড়তে হয়। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আসলে একটা কিশোরী মেয়ে কিন্তু কিছু সমস্যার মধ্যে দিয়ে পার করে, যেটা আপনি বলছিলেন ম্যাডাম। তো প্রথমে যদি একটু চলে আসি মাসিকের ব্যাপারটা নিয়ে, যে একটা মেয়ের তো আসলে এই কিশোরী বয়সে মাসিকটা শুরু হয়, তো আসলে মাসিকটা যখন শুরু হয় সেই বয়সটা ম্যাডাম কোনটাকে ধরা উচিত, বা কবে থেকে কবে একটু প্রিপারেশন নিয়ে রাখা উচিত, বা মাকে কি আসলেও তার সন্তানকে জানানো উচিত কিনা যে সে তার মাসিক হতে পারে, এই যে একটা মেন্টাল প্রিপারেশন, এই বিষয়টা কতটা জরুরি ম্যাডাম যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, মাসিক যেটা স্টার্টিং হয় সেটাকে আমরা মেডিকেল টার্মে মেনার্কি বলে থাকি। তো সাধারণত দেখা যায় যে মেয়েদের 9 থেকে 15-16 বছর এই রেঞ্জের মধ্যে মাসিকটা শুরু হয়, আর সাধারণত অ্যাভারেজে যে দেখা যায় 11-12-13 বছরের মধ্যে হয়ে যায়, কিন্তু 16 বছরেও যদি মাসিকটা না হয় তাহলে সেটা কিন্তু অ্যাবনর্মাল, আর সাধারণত 9-10 বছরে হয়ে যায়। কিন্তু
একটা মাসিক কিন্তু একটা কিশোরী মেয়ের জন্য একটা বিশাল একটা জীবনের একটা অনেক বড় একটা পরিবর্তন। হ্যাঁ, সে একটা পরিপূর্ণ নারীর দিকে যাচ্ছে এই মাসিকের মাধ্যমে, এবং মাসিকের মাধ্যমে কিন্তু একটা নারীর মাসিক হচ্ছে একটা নারীর জন্য, কিশোরীর জন্য একটা ব্লেসিংস, যার মাধ্যমে সে মাতৃত্ব পাবে এবং পরবর্তীতে হয়তো সে প্রেগনেন্ট হবে। কিন্তু মাসিকটা আসার আগে বডিতে কিছু পরিবর্তন হয়, যেমন ধরো মেয়েদের যেটা মানে হরমোনাল চেঞ্জের জন্য হতো, তার ব্রেস্টে কিছু চেঞ্জ হয়, হঠাৎ করে মেয়েটা হয়তো দেখা যায় যে ওজন এবং উচ্চতায় কিছুটা লম্বা হয়ে যায়। হ্যাঁ, তারপরে বিভিন্ন বডিতে বিভিন্ন হয়তো মানে কিছু বিভিন্ন জায়গায় কিছু হেয়ার গ্রোথ হয়। এই 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 উপসর্গগুলো দেখে বা বয়স অনুযায়ী কিন্তু মায়েরা বুঝতে পারে যে সে পিউবার্টির দিকে যাচ্ছে। কিন্তু সেই সময় প্রতিটি ঘরে তার একটা কিশোরী মেয়ের সবচেয়ে কাছের মানুষ, যে তার মা বা খালা বা বড় বোন যদি থাকে, তাকে কিন্তু মেয়েটাকে সেভাবে প্রিপেয়ার করতে হয় যে কিন্তু তার সে মাসিকের দিকে যাচ্ছে। আর সে যদি ওই ব্যাপারে কিছু না জানে, তাহলে কিন্তু মেয়েটা ভীষণ রকম ডিপ্রেশনে ভুগবে, আতঙ্কিত হবে, বা অনেক কিছু হয়তো তার মিসম্যানেজমেন্ট হয়ে যেতে পারে। কাজেই আমার মনে হয় যে প্রতিটি ঘরে, যে ঘরে একটা কিশোরী মেয়ে আছে, তাদের মায়েদের উচিত যে মেয়েটাকে অল্প অল্প করে এই ব্যাপারটা, এই এই ব্যাপারটা একটা ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ, একটা একটা মেয়ে যখন বড় হতে যাচ্ছে, তার একটা পিরিয়ড হবে, এবং পিরিয়ডটা কেমন সাইকেল, প্রতি মাসে একবার করে হয়, তার 4 দিন 5 দিন থাকবে, 28 দিন পর পর একবার মাসিক হবে, কিছুটা ব্লিডিং হবে, এই সময়ে তাকে কিভাবে মিনিস্ট্রাল হাইজিনটা কিভাবে মেনটেন করতে হবে, এগুলো যদি মোটামুটি মা খুব ফ্রেন্ডলি বাচ্চার সাথে মানে ওই কিশোরী মেয়েটার সাথে শেয়ার করে, তাহলে কিন্তু তার এই 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 ব্যাপারগুলো সে খুব ইজিলি ট্যাকেল করতে পারবে। আমার মনে হয় যে প্রতিটা মায়েরই দায়িত্ব যে মাকে পিরিয়ড শুরু হওয়ার আগে থেকেই এইভাবে মানে প্রিপেয়ার করা। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখন একটু আপনার কাছে জানতে চাইবো যে অনেক মেয়েরা আছে, দেখা যায় যে তাদের প্রাইমারি যখন মাত্র মেনার্কিটা স্টার্ট হয়, মেনার্কি স্টার্ট হওয়ার পরপরই কিন্তু একটা ইরেগুলার মিনস্ট্রুয়েশনের সাইকেলের মধ্যে ঢুকে যায়, এবং দেখা যায় কারো কারো ক্ষেত্রে 1 বছর পরে গিয়ে মাসিক শুরু হচ্ছে। তো এই কারণটাতে কিন্তু মা এবং মেয়ে দুজনই খুব ঘাবড়ে যায় যে আসলে কেন এটা হচ্ছে। তো অনিয়মিত মাসিকের সমস্যা যাদের আছে, সেটা কি কি কারণে হতে পারে, এবং কখন একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত ম্যাডাম এই কিশোরী মেয়েদের জন্য, সেটা যদি একটু বলে দিতে। আচ্ছা, যেটা বলেছি যে মাসিকের যখন শুরু হয়, শুরু হওয়ার 1-2 বছর পর্যন্ত কিন্তু মাসিকটা একটু এলোমেলো হতেই পারে। হ্যাঁ, হয়তো কারো দেখা যায় খুব ঘন ঘন হচ্ছে, আবার কারো দেখা যায় অনেকদিন পর পর হচ্ছে, কারো দেখা যায় যে পরিমাণে কম হচ্ছে, কারো বেশি হচ্ছে। তো প্রথম 1-2 বছর কিন্তু এই এলোমেলো, সেটা সাধারণত হয়ে থাকে আমরা যে মাসিক যেটা হচ্ছে মেয়েদের, সেটাকে কন্ট্রোল করছে কিন্তু আমাদের যে ব্রেইনে একটা সিস্টেম আছে, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস, এই এক্সিসটা কিন্তু এই পিরিয়ডটাকে কন্ট্রোল করছে। তো এখানে সেটা তখন একটা বাচ্চার জন্য, কিশোরী মেয়ের জন্য ইমেচুর থাকে, সের জন্য কিন্তু এটা হচ্ছে। কাজে একটুখানি এলোমেলো হলে সেটা কিন্তু স্বাভাবিক। আমাদের কাছে যখন মায়েরা আসে, তখন কিন্তু আমরা তাদেরকে কাউন্সিলিং করি যে কিছুটা এলোমেলো হতে পারে, হয়তো 1-2 বছরে সেটা সেটেল হয়ে যাবে, রেগুলার একটা ফর্মে চলে যাবে। কিন্তু আমাদেরকে কিন্তু মেয়েদের কাউন্সিলিং এর সাথে প্রয়োজনে যদি খুব সেগুলো অতিরিক্ত হয়, হয়তো অনেক বেশি ব্লিডিং হচ্ছে বা মাসের পর মাস ব্লিডিং হচ্ছে, অথবা তুমি যে সিনারিওটা বলেছো যে 2-3 মাস পর পর হচ্ছে, তাহলে কিন্তু আমাদের হিস্ট্রি থেকে, কিছু এক্সামিনেশন থেকে বা কিছু ইনভেস্টিগেশন করে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কিনা। তো এখানে যেটা কথা বলেছো যে দুই মানে অনেক বছর অনেকদিন পর পর পিরিয়ডটা হয়, সেখানে একটা ইম্পর্টেন্ট কজ আছে যে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় কিশোরী মেয়েটা হঠাৎ করে ওভারওয়েট হয়ে গেল। হ্যাঁ, অনেক বেশি ওভারওয়েট, তার হয়তো মুখে এক্সেসিভ একনে যেটা আছে, একনে আছে, বা অনেক সময় হেয়ার গ্রোথ একটু বেশি হয়। এই ওবেসিটির সাথে কিন্তু যে ইনফ্রিকুয়েন্ট মাসিক, সেই ধরনের একটা রিলেশন আছে, যেটাকে আমরা অনেক সময় আমরা হয়তো মেডিকেল টার্মে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এর জন্য কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আমাদের অনিয়মিত মাসিকের আরো কিছু কারণ আছে, যেমন ধরো থাইরয়েডের যদি কোনো প্রবলেম হয় সেখানেও হতে পারে, বা অন্য কোনো হরমোনের যদি প্রবলেম হয় সেখানে হতে পারে, যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু পিরিয়ড কম বেশি হতে পারে, বেশি হতে পারে। কাজেই প্রথমে আমরা দেখি যে মেয়েকে কাউন্সিলিং করে যে বা সিম্পল অবজার্ভ করে যে সবকিছু ঠিক আছে কিনা, তারপরে যদি এটা এক্সিসিভ হয়, তাহলে কিন্তু আমাদের সেই কজগুলো আছে কিনা সেই কজগুলো ফাইন্ড আউট করতে হয়। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, আরো একটা কথা অনেকেই জানতে চায় যে মাসিকের আগে কি রকম সিমটমস দেখা দিতে পারে, কেননা অনেক সিমটমস কিন্তু আসলে অনেক ডিজিজের লক্ষণ হিসেবে আপনারা বলে থাকেন। তো আসলে কোন সিমটমস গুলোকে বলা যেতে পারে যে প্রিমেন্সট্রুয়াল সিমটমস এগুলো, এবং এগুলো স্বাভাবিক? আচ্ছা, হ্যাঁ, প্রিমিনিস্টার সিমটম হচ্ছে
দেখা যায় যে পিরিয়ডের আগে যে হরমোনাল, আমি বলেছি যে পিরিয়ডটাকে কন্ট্রোল করছে হরমোন, তো হরমোনের ইনফ্লুয়েন্সের জন্য দেখা যায় যে পিরিয়ড শুরু হওয়ার 2-1 সপ্তাহ আগে থেকে একটু মেয়েদের দেখা যায় যে ওখানে একটু ওয়াটার রিটেনশন হয়, ওয়াটার রিটেনশনে বডিতে ওয়াটার রিটেনশনের জন্য দেখা যায় যে একটু পেইন হতে পারে, একটু হেডেক হতে পারে, তারপর হচ্ছে ব্রেস্ট একটু কনজেশনের জন্য ব্রেস্ট একটু মানে ব্রেস্ট একটু হেভি মনে হতে পারে। হ্যাঁ, আর পিরিয়ডের 2-1 দিন আগে থেকে একটু পেইন হয়, পিরিয়ডটা যখন শুরু হয় তখন তার পেইনটা কিন্তু রিলিফ হয়ে যায়। এটাকে আমরা খুবই সিম্পল ভাবে ধরে থাকি বা প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম বলে থাকি, কিন্তু এই জিনিসগুলো যদি খুব সিভিয়ার হয় তাহলে কিন্তু আমাদেরকে মানে ফাইন্ড আউট করতে হয় যে আদার কোনো কজ আছে কিনা। আচ্ছা, পিরিয়ডের সময় যে পেইনটা বলেছো এটা সাধারণত আমরা খুবই সিম্পল ভাবে নেই যে পিরিয়ডের 2-1 দিন আগে থেকে পিরিয়ডের পেইনটা শুরু হয়, মানে পিরিয়ডটা শুরু হলে দেখা যায় যে সেই পিরিয়ডটা মানে পেইনটা মানে চলে যায়, কিন্তু এই পেইনটাই যদি খুব বেশি সিরিয়াস হয় বা অনেক বেশি সিরিয়াস হয় তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হয় যে এটার সাথে অন্য কোনো মেডিকেল ডিজিজ জড়িত আছে কিনা। যেমন আমাদের কিছু মেডিকেল ডিজিজ আছে যেমন এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওটিক সিস অথবা পেলভিক ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই পেইন গুলো অনেক বেশি সিরিয়াস হতে পারে। কাজে সিম্পল পেইন আমরা অনেক সময় অ্যাডভাইস করে থাকি প্যারাসিটামল বা অ্যান্টিস্পাজমেটিক কোনো ট্যাবলেট, ওগুলো খেয়ে যদি রিলিফ হয়ে যায় তাহলে আমাদের এত মানে টেনশনে কিছু নেই, কিন্তু যদি পেইন গুলো আনরিবিয়ারেবল হয়, অনেক বেশি হয় এবং এর সাথে অন্য কোনো সিমটমস থাকে তাহলে কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে যে অন্য কোনো কজ আছে কিনা। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম যেটা বলছিলেন যে মাসিকের আগে পেটে ব্যথা হয় মেয়েদের, তো আসলে এই পেটে ব্যথাটা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খুব সিভিয়ার ডিসমেনোরিয়া আকার ধারণ করে, তো ওই সময় কি আসলে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা, যদি আপনি আপনার মতামতটা একটু বলতেন। আচ্ছা, পিরিয়ডের সময় সামান্য পেন, আমি যেটা বলেছিলাম সামান্য পেন কিন্তু অনেকেরই হয়, তো সাধারণত মায়েরা কিন্তু প্রথম 2-1 বার প্রথম দিকে যখন পিরিয়ডটা শুরু হয় মেয়েটা তো ঘাবড়ে যায়, মারা এবং ইভেন অনেক বাবারও ঘাবড়ে যায় আমাদের কাছে নিয়ে আসে, তো তখন কিন্তু আমরা তাদেরকে কাউন্সেলিং করি। আমরা সাধারণত যেই ট্রিটমেন্ট গুলো আছে হয়তো কোনো প্যারাসিটামল জাতীয় ট্রিটমেন্ট নিতে বলি অথবা তোমার এন্টিস্পাজমাম জাতীয় কোনো ট্রিটমেন্ট নিতে বলি, সাধারণত দেখা যায় যে এই পেইন কিলার 1-2 দিন খেলে তার পিরিয়ড মানে এই পেইনটা রিলিভ হয়ে যায়। অনেক সময় আমাদের অ্যান্টিপ্রোস্টাগ্ল্যান্ডিন জাতীয় ওষুধ, মেফেনামিক ওষুধ এটাও দিতে হয়ে থাকে, তো সাধারণত এগুলো তো ভালো হয়ে যায়। তারপরে দেখা যায় যে রিপিটেডলি যখন নেক্সট টাইম পিরিয়ডের সময় তার পেইন হচ্ছে, ওরা হয়তো নিজে থেকে বাসা থেকেই হয়তো মেডিকেশনটা নিয়ে এনে পেইন রিলিভ হয়ে যায়, কিন্তু কখনো যদি তার কোনো অ্যাবনর্মাল টাইপের ব্লিডিং হয় বা অনেক বেশি আনবিয়ারেবল ব্লিডিং হয় যেটার জন্য বা পেইন হয় যেটার জন্য সে স্কুলে যেতে পারছে না, কাজে যেতে পারছে না, হ্যাঁ বা অফিসে যেতে পারছে না, হ্যাঁ সে মানে কোনো কনসেন্ট্রেট করতে পারছে না, যেটা তার ডে টু ডে লাইফটাকে হ্যাম্পার করছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ইট ইজ এ কেস অফ সিভিয়ার ডিসমেনোরিয়া এবং এটার পিছনে হয়তো কোনো কারণ আছে। এবং যেটার পিছনে আমি কারণগুলো বলছিলাম যে এন্ডোমেট্রোসিস, যেটা আমাদের এন্ডোমেট্রিয়াম এর একটা স্পেশাল স্পেসিফিক একটা কন্ডিশন, ওই কন্ডিশনে কিন্তু এই সিভিয়ার টাইপ অফ ডিসমেনোরিয়া বা পিরিয়ডের সময় পেইন হতে পারে। আর পেলভিক ইনফেকশন যেটা পিআইডি যেটা, সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি সিরিয়াস ইনফেকশন হতে পারে মানে পিরিয়ডের সময়। তাছাড়া একটু স্লাইট পেইন, মাইল্ড পেইন, সেটা কিন্তু দেখা যায় যে একটু আমরা সাধারণত বলে থাকি যে একটু রেস্ট নেওয়ার জন্য, একটু রিল্যাক্স থাকার জন্য, একটু এক্সারসাইজ করার জন্য বা পেটের মধ্যে হয়তো হট কম্প্রেশন বা হট ওয়াটার ব্যাগ ইউজ করার জন্য বা একটু প্যারাসিটামল এন্টিস্পাজমাম নিলেই কিন্তু রিলিফ হয়ে যায়, কিন্তু সেটা যদি অতিরিক্ত পর্যায়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের ডিপার্টমেন্ট মানে সাজেশন নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যে আজকে কিন্তু আমরা কথা বলছি বয়ঃসন্ধিকালে নারীর শারীরিক সমস্যার সমাধান ও প্রয়োজনীয় যত্ন নিয়ে। আমাদের এই বিষয়ে আমাদেরকে আজকে সার্বিকভাবে সহযোগিতা করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই অ্যান্টাসিড প্লাস অ্যান্ড অ্যাসিনটা। আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে আপনাদের যার যা প্রশ্ন আছে আমাদেরকে আমাদের এই লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনাদের বয়সটা উল্লেখ করে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো সমাধান করে দেবার জন্য। জি ম্যাডাম, আমরা আবার আমাদের আলোচনায় একটু ফিরতে চাচ্ছি। এখন একটু আপনার কাছে জানতে চাই ম্যাডাম, যে বলছিলেন যে এন্ডোমেট্রিওসিস এর ব্যাপারটাতে, তো এই যে কিশোরীদের যে এন্ডোমেট্রিওসিস হয় সেটা আসলে কি, এবং হচ্ছে এই এন্ডোমেট্রিওসিস হলে আসলে কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে, বা কোনো চিকিৎসা ব্যবস্থা কি কি আছে সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করতে। আচ্ছা, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস হচ্ছে মেডিকেল আমাদের গাইনোকোলজির একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। এখানে দেখা যায়
যে আমাদের যে ইউট্রাস বা জরায়ু যেটা আছে, জরায়ুর তিনটা লেয়ার আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর একটা হচ্ছে পেরিমেট্রিয়াম। ভিতরের যে লেয়ারটা আছে সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলে থাকি। তো প্রতি মাসে মাসিকের সময় কিন্তু এন্ডোমেট্রিয়াম থেকে শেডিং হয়। তো কোনো কারণে যদি এই এন্ডোমেট্রিয়াম থেকে যে ব্লাডটা সেটা যদি মাসিকের রাস্তায় জনিপথে বের হয়ে আসার সাথে ভিতরে যদি মানে মানে পেলভিক ক্যাভিটিতে কোথাও যদি জমে থাকে, মানে সহজভাবে বের না হতে পেরে যদি ভিতরে কোথাও জমে থাকে, সাধারণত দেখা যায় যে ওভারিতে যে আছে, ওভারি যে আমাদের আছে ডিম্বাশয়, ওখানে মাসিকের ব্লাডটা জমে থাকে এবং প্রতি মাসে মাসিকের সময় তার প্রচন্ড পেইন হয়। হ্যাঁ, এটাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এবং এন্ডোমেট্রিওসিস কিন্তু দেখা যায় যে রিপ্রোডাক্ট মানে আমাদের রিপ্রোডাক্টিভ এইজে যখন থেকে পিরিয়ড শুরু হয় সেটা একটা কিশোরী মেয়ে থেকে শুরু করে আরো কিন্তু মানে বয়স্ক কালেও কিন্তু সেটা হয়ে থাকে। এবং এই এন্ডোমেট্রোসিস এর কারণে একটা প্রধান উপসর্গ হচ্ছে যে পিরিয়ডের সময় পেইন হয়, যেটা আমি বলেছি। আর অনেক সময় দেখা যায় যে মাসিকের অনিয়মিত কিছু হয়, অনেক বেশি মাসিক হয় বা অনেক সময় মাসিক ইরেগুলারও হতে পারে। আর এই এন্ডোমেট্রোসিস দীর্ঘস্থায়ী হলে দেখা যায় যে আমাদের যে ডিমগুলো আছে, ডিমগুলো কিন্তু তার ওভুলেশন ক্যাপাসিটিটা থাকে না এবং দেখা যায় ডিমগুলোতে দেখা যায় যে মানে ব্লাড জমতে 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 মানে অনেক কনসেন্ট্রেটেড ব্লাড জমে ওখানে দুপাশে দুটা মানে হয়তো চকলেট সিস্টের মতো একটা সিস্টের মতো হয়, যেটাকে আমরা ডিম মানে ডিম্বাশয়ের সিস্ট বলে থাকি। এবং আল্ট্রাসাউন্ড করে সেই সিস্ট গুলা খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। এবং এটা কিন্তু একটা মেয়েদের জন্য যেমন একটা মানে উপোস মানে যেমন কষ্টকর ব্যাপার যে প্রতি মাসে তার পিরিয়ডের সময় পেইনটা ফিল করতে হয়, তারপরে হচ্ছে দীর্ঘস্থায়ী তার যে কমপ্লিকেশন হয় তার ওভারিতে যদি মানে ওভারিতে ওই চকলেট সিস্ট হয়ে তাকে দেখা যায় যে তার ওভুলেশন হচ্ছে না, অ্যানোভুলেশন হচ্ছে। এবং আলটিমেটলি কিন্তু তারা বন্ধাত্বের একটা অন্যতম কারণ হচ্ছে এই এন্ডোমেট্রিওটিক সিস্ট বা এই চকলেট সিস্ট বা এন্ডোমেট্রোসিস। এবং দেখা যায় যে এখানে টিউব গুলো অনেক সময় হয়তো ব্লক হয়ে যায়, ওভুলেশন মানে হয় না, বিভিন্ন মানে প্যাথোলজি সৃষ্টি করে থাকে যেগুলো নাকি মানে ইনফার্টিলি বা বন্ধাত্বের জন্য মানে রেসপন্সিবল থাকে। তো আমার মনে হয় যে এগুলো যদি আমরা ইনিশিয়ালি প্রথম দিকেই আইডেন্টিফাই করতে পারি, ইয়াং মেয়েদের তো আমরা কিছু মেডিকেশন দিয়ে তাদের ট্রিটমেন্ট করে থাকি এবং যদি চকলেট সিস্ট হয় সেখানে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, যেমন আমরা হয়তো চকলেট সিস্ট যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে চকলেট সিস্ট গুলো মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে অনেক সময় পেশেন্টদের মানে সে সিমটম থেকে রিলিভ করা যায়। আর পেশেন্টটা যদি আবার বন্ধাত্ব থাকে সাথে তাহলে কিন্তু বন্ধাত্ব আমাদের অন্য ধরনের চিকিৎসা যেগুলো আছে, বন্ধাত্বের স্পেসিফিক ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো আমাদের করে নিতে হয়। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমাদেরকে শান্তা ইসলাম, উনি বলেছেন যে ওনার ছোট বোনের বয়স 11 বছর, 11.5 বছর, এবং তার 3 মাস আগে মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়। সেকেন্ড মান্থে অনেকদিন পর্যন্ত ব্লিডিং ছিল, মেডিসিন খেয়ে অফ করতে হয়েছিল। এরপর হঠাৎ মাঝে মাঝে একটু একটু করে ব্লাড দেখা যাচ্ছে, আবার নেই, এরকম একটা অবস্থা। তার ওজন 53 কেজি, তার হাইট 5 ফিট, এবং বলেছে যে তার পিসিওএস এর সমস্যা আছে, ডাক্তার বলেছে। এটা আর আর জানতে চাইছে যে এটা হওয়ার সম্ভাবনা কেন ম্যাডাম, এটা কেন হচ্ছে, এবং থাকলে এখন ওনাদের কি করবে? আচ্ছা, ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই টাইপের একটি প্রশ্ন এসেছে। আসলে তার মাত্র পিরিয়ড শুরু হয়েছে, তার একবার পিরিয়ড হয়েছে যে সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইমে যেটা বলেছি যে সে হয়তো ডক্টরের কাছে গিয়েছে এবং পিসিও ডায়াগনোসিস হয়েছে। তো আমাদের লাইন অফ ট্রিটমেন্ট যেটা হচ্ছে, যেহেতু তার অনেকদিন থেকে ব্লিডিং হচ্ছে, আমি আগেই বলেছি প্রথম শুরু হওয়ার পরে মানে পিরিয়ড শুরু হওয়ার পরে 1-2 বছর কিন্তু এরকম অনেক লেন্দি হতে পারে, ইরেগুলার হতে পারে। হ্যাঁ, এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। হয়তো এখানে বলেছে যে পিসিও পিসিও মানে আছে কিনা, সেটা হয়তো আবার সে রিপিট টেস্ট করে আবার হয়তো মানে রিভিউ করে হয়তো তার আইডেন্টিফাই করতে হতে পারে। কিন্তু এখানে আমার যেটা হচ্ছে, যেহেতু অনেক বেশি ব্লিডিং হচ্ছে, আমরা ব্লিডিংটাকে স্টপ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের মেডিকেশন আছে। আমরা মানে সেই টাইপের মেডিকেশনই হয়তো উনি নিয়েছে, যেমন বলেছে যে হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ব্লিডিং যদি কিছুতেই স্টপ না হয় তাহলে কিন্তু আমাদের ওই আলটিমেটলি হরমোন ট্রিটমেন্ট দিয়ে সেটা কন্ট্রোল করতে হয়। আর আমাদের আরো কিছু ট্রিটমেন্ট আছে, যেমন আমরা ম্যাফিনেমিক এসিড দিয়ে থাকি, আর হচ্ছে ট্র্যানেক্সামিক এসিড যেটা আমরা মানে ক্যাপসুল ফর্মে পাওয়া যায় সেগুলো আমরা দিয়ে থাকি। এভাবে আমরা চেষ্টা করি যে ব্লিডিংটাকে কন্ট্রোলে আনতে এবং
সাইকেলটাকে মোটামুটি রেগুলার করতে। যে হরমোনাল ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে সেটা সাধারণত আমরা ওই 21 ডে সাইকেল করে করে 2-3 মাসের জন্য দিয়ে থাকি, তাহলে দেখা যায় যে পরবর্তীতে হয়তো পিরিয়ডটা রেগুলার হয়ে যায়। আর এখানে ইম্পর্টেন্ট যে যদি পিসিও থাকে তাহলে কিন্তু তার ওয়েটটা, যেটা আমার মনে হয় যে এই বয়সের জন্য ওয়েটটা তার হয়তো একটু বেশি, যদি তার ওয়েটটা বেশি হয় তাহলে কিন্তু তাকে একটু ওয়েট রিডাকশনের জন্য চেষ্টা করতে হবে। পিরিয়ডের সময় তার মানে এক্সারসাইজ, নিউট্রিশিয়াস ফুড এগুলো তো নিতেই হবে। আর যেটা হচ্ছে মিনিস্ট্রাল হাইজিনটার ব্যাপারেও কিন্তু বাচ্চাকে ওয়েল মানে প্রিপেয়ার করতে হবে, মিনিস্ট্রাল হাইজিনটা সে যাতে মেনটেন করতে পারে। তা আমার মনে হয় যে আরো কিছুদিন অবজার্ভ করবো, 3 থেকে 6 মাস আমরা অবজার্ভ করি, তারপরে হয়তো আবার একটা রিভিউ করা যাবে। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার কাছে এখন তো জানতে চাই যে পিসিওএস একটা কথা বলছিলেন, এবং আমাদের এই দর্শকও কিন্তু পিসিওএস নিয়েই প্রশ্ন করেছিল। তো আসলে এই অ্যাডোলেসেন্ট এই যে পিসিওএস টা কি ধরনের উপসর্গ নিয়ে দেখা দিতে পারে অনিয়মিত মাসিকের পাশাপাশি? আচ্ছা, পিসিও মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। হ্যাঁ, এটা দেখা যায় যে এটা একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। তো এখানে মিনিস্ট্রি ইরেগুলারিটি থাকে, আর সাধারণত দেখা যায় যে এই বয়সী পেশেন্ট গুলো অনেক ওভারওয়েট হয়ে যায়, তাদের হরমোনাল যে একটু ইমব্যালেন্স বা ডিসপ্যারিটি হয়। সাধারণত আমাদের বডিতে মেল ফিমেল হরমোন অনেক বেশি থাকে, মেল হরমোনও থাকে। তো এখানে দেখা যায় যে মেল হরমোন ফিমেল হরমোনের যে প্রপোর্শনটা যায় সেটা হয়তো একটু চেঞ্জ হয়ে যায়, মেল হরমোনের প্রপোর্শনটা হয়তো একটু প্রপোর্শনেটলি বেড়ে যায়। এর জন্য মেল হরমোনের ইনফ্লুয়েন্সের জন্য বডিতে একটা আনইউজুয়াল হেয়ার গ্রোথ হয়, ফেসে হয়তো দেখা যায় হয়তো তার মস্টিকের মতো হয়তো হেয়ার গ্রোথ হলো, বডিতে এক্সেসিভ হেয়ার গ্রোথ মানে হাতে পায়ে দেখা গেল যে এক্সেসিভ মানে লোম হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে ওয়েটটা বেশি থাকে, আর যেখানে বলেছি যে তার পিরিয়ডটা হয়তো ইনফ্রিকুয়েন্ট পিরিয়ড হয়, হয়তো অনেক মাস পরপর, 3 মাস 4 মাস 5 মাস পরপর পিরিয়ড হচ্ছে, পিরিয়ডটা খুবই ইনফ্রিকুয়েন্ট হয়, অল্প পরিমাণে পিরিয়ড হয়, এবং অনেক সময় বলে যে হয়তো পিরিয়ড হচ্ছে এটা এরকম একটা ব্যাপার। আর আরেকটা যেটা হয়ে থাকে যে সে যদি মানে রিপ্রোডাক্টিভ এজে থাকে, হয়তো ম্যারিড হয়, ম্যারিডদের কিন্তু পিসিওর সাথে কিন্তু দেখা যায় যে তাদের তাদের কিন্তু ইনফার্টিলিটি থাকে। তো সাধারণত দেখা যায় যে আমাদের কাছে যে সমস্ত বন্ধাত্বের জন্য চিকিৎসা নিতে আসে তাদেরকে আমরা ইনভেস্টিগেট করে দেখি যে তাদের হয়তো পিসিও আছে, অথবা যারা ইনফ্রিকুয়েন্ট পিরিয়ড বা পিরিয়ডের বিভিন্ন সমস্যা নিয়ে আসে তাদেরকেও দেখা গেল যে হয়তো একটা আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে আল্ট্রাসাউন্ড এর ফিচারে বলে দিয়েছে যে পিসিও, আর তাদের এই সমস্যাগুলো থাকে। আর এখানে আমরা আরেকটা দেখা যায় যে তাদের ইনসুলিনের কিন্তু একটু মানে ইনসুলিন ইরেসপন্সিবল থাকে, এই জন্য দেখা যায় যে আমাদের ইনসুলিন মানে আমাদের ওই যে দেখা যায় যে তার ডায়াবেটিস এর একটু টেন্ডেন্সি থাকে, এর জন্য আমরা এন্টি ইনসুলিন বা ওই ডায়াবেটিস এর যে ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি সাধারণত ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস দিয়ে আমরা অনেক সময় এই পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখন একটু আপনার কাছে জানতে চাই যে আসলে শুরুর দিকেই বলছিলেন যে সাদা স্রাবের সমস্যাও মেয়েদের অনেক বেশি হয়। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের অনেক বেশি সাদা স্রাব হচ্ছে, এবং তারা বলছে যে হয়তোবা জায়গাটা একদম ভেজা ভেজা লাগছে, আন্ডার গার্মেন্টস এ পড়তে পারছে না, এরকম অনেকগুলো সমস্যা তারা প্রেজেন্ট করে। তো ম্যাডাম, এটা কি কারণে হতে পারে, এবং এটা যদি হয় সেই ক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, সাদা স্রাব বা ভ্যাজিনাল ডিসচার্জ এটা কিন্তু মেয়েদের খুব কমন অপসর্গ। হ্যাঁ, তো সেটা বিভিন্ন কারণ আছে, অনেক কারণ আছে। একটা আছে যে নর্মাল স্রাবে কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে, এটা কিন্তু একটা মেয়ের বিভিন্ন সময় হতে পারে, যেমন পিউবার্টির সময় হতে পারে, বয়সন্ধিকালে, তার হয়তো যখন প্রেগনেন্সির সময় হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অনেক সময় বাচ্চাদেরও হতে পারে, সেটা জাস্ট কিন্তু সেটা কিন্তু আমরা লিকুরিয়া বলে থাকি, কিন্তু কোনো কোনো সময় আবার সেটা প্যাথোলজিক্যাল কারণেও কিন্তু মানে অ্যাবনর্মাল স্রাব হতে পারে, যেমন হয়তো পেলভিক ইনফেকশনের জন্য হতে পারে, কোনো যৌনবাহিত রোগের জন্য কিন্তু অ্যাবনর্মাল স্রাবটা হতে পারে। হ্যাঁ, সেটা আরো কিছু ক্যারেক্টারিস্টিক থাকে যেগুলো নাকি সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন আছে তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু নর্মাল লিকুরি আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে মানে নর্মাল স্রাবে কিন্তু এক্সেসিভ পরিমাণে হচ্ছে। তো সেখানে সাধারণত দেখা যায় যে লোকালি কোনো ইনফেকশনের জন্য হয়ে থাকে, আমাদের খুব কমন টাইপের ইনফেকশন, যেমন আমাদের ফাঙ্গাল ইনফেকশনের জন্য একটু হতে পারে সাদা স্রাব, আরেকটা হচ্ছে ট্রাইকোমোনাস ইনফেকশন,
সেই কারণেও কিন্তু কমনলি যেটা আমরা দেখে থাকি। তো ফাঙ্গাল ইনফেকশনের সাথে দেখা যায় যে মেয়েদের ওই সাদা স্ট্রাবের সাথে একটু মানে হোয়াইটিস্ট কার্ডি টাইপের ডিসচার্জ, খুব বেশি ইচিং থাকে, চুলকানি থাকে। আর ট্রাইকোমোনাস ইনফেকশনের জন্য এরকম হয়ে থাকে, সাদা স্ট্রাবের মানে বেশি হয়ে থাকে, সেখানেও দেখা যায় যে হয়তো চুলকানি হতে পারে, একটু দুর্গন্ধ হতে পারে, একটু গ্রিনিশ টাইপের ডিসচার্জ হতে পারে। তো যে কারণে হোক না কেন, ডক্টরের কাছে আসলে হয়তো ইনভেস্টিগেশন করে আমরা সেটা মানে আইডেন্টিফাই করে সেই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। কিন্তু এখানে একটা কিশোরী মেয়েকে, বয়সন্ধিকালীন মেয়েকে বা এই বয়সে ইয়াং বাচ্চাদের জন্য আমি যেটা বলবো যে তাকে কিন্তু অবশ্যই মিনিস্ট্রাল হাইজিনটা মেনটেন করতে হবে। আর পিরিয়ডের সময় তাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যে প্যাড যেটা আছে সেটাকে কিন্তু আমরা বলি যে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করার জন্য। হ্যাঁ, যখন নাকি মানে মানে যথেষ্ট পরিমাণ ভিজে গেলে সেটা দিনে 4-5 বার করে চেঞ্জ করতে হবে। অনেক সময় যেটা এবং অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা, হ্যাঁ যারা কিশোরী মেয়েরা, দেখা যায় যে স্কুলে থাকছে বা হয়তো কোচিং এ থাকছে, হয়তো সারাদিন এক প্যাড পরেছে, হয়তো সারাদিনে তার হয়তো সেটা চেঞ্জ করা হয়নি, একই প্যাড পরে আছে, কিন্তু সেই কারণে কিন্তু এই মানে ভেজা প্যাড পরে থাকার জন্য, কিন্তু চেঞ্জ না করার জন্য কিন্তু তার মানে ইনফেকশন হয়ে সেটা জরায়ুতে চলে যেতে পারে, ইউরিন ইনফেকশন হতে পারে এবং সাদা স্রাবটা মানে কন্টিনিউ করতে পারে। কাজে অবশ্যই কিন্তু এই এই ব্যাপারে তাকে সচেতন হতে হবে। আরেকটা দুঃখজনক হলেও সত্য যে এখনো কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এই স্যানিটারি ন্যাপকিন যেটা, সেটা ইউজ না করে কিন্তু এখনো কিন্তু কোথাও কোথাও কাপড়ের মানে প্যাড ইউজ করা হয়। কিন্তু এটা কিন্তু এটাকে মোটেও হাইজিনিক না, এবং এটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, সাধ্যমতো চেষ্টা করতে হবে যে আমাদের যে স্যানিটারি ন্যাপকিন আছে যেটা আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে, এখন কিন্তু খুব চিপে পাওয়া যাচ্ছে। এবং আমি অবশ্যই মানে অ্যাডভাইস করবো যে নিজেকে সুস্থ রাখার জন্য সবারই উচিত যে স্যানিটারি ন্যাপকিন গুলো যেটা অ্যাভেলেবেল আছে সেগুলো মানে সেগুলো ইউজ করার জন্য, এবং যেইভাবে সেগুলো মানে হেলদি ওয়েতে যেভাবে চেঞ্জ করা যায় সেভাবে সেগুলো ইউজ করা। এবং পিরিয়ডের সময় কিন্তু যদি এই সাদা স্ট্রাবের সমস্যাটা বেশি হয় বা পিরিয়ডের আগে পরেই বেশি সাধারণত হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আমাদের ট্রিটমেন্ট দিতে হয়ে থাকে। আমরা সাধারণত দেখা যায় যে আমরা মেনস্ট্রুয়াল হাইজিনের সাথে সাথে কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেমন অ্যান্টি ফাঙ্গাল যদি কিছু হয়ে থাকে তো অ্যান্টি ফাঙ্গাল আমরা কিছু লোকাল ক্রিম দিয়ে থাকি, অথবা কিছু অ্যান্টি ফাঙ্গাল টেপেল বা ওরাল মেডিকেশন সেগুলো আমরা দেওয়া হয়ে থাকে। আর বা অন্য কোনো যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেখানেও আমাদের কিছু ক্লোট্রিমাজোল মাইকোনাজোল ক্রিম আছে, লোকাল ক্রিম আমরা সে নিস্টাটিন টাইপের ক্রিম আছে ওগুলা দিয়ে থাকি, অথবা কিছু ওরাল মেডিকেশন দেওয়া হয়ে থাকে। কাজে আমি বলবো যদি সেটা বেশি পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু তাকে গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, যেহেতু আসলে আমরা স্কুলের স্কুল গোয়িং মেয়েদেরকে নিয়ে আপনি বলছিলেন যে আসলে তারা প্যাডটা চেঞ্জ করে না এবং হয়তো বা একটা প্যাডই অনেকক্ষণ ধরে ইউজ করতে থাকে, তো আরেকটা সমস্যা কিন্তু তাদের মধ্যে দেখা যায় যে তারা ইউরিনেশন করে না এবং ইউরিনটাকে চেপে রাখে, যার জন্য কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ম্যাডাম, এই বিষয়টা নিয়েও যদি একটু আলোচনা করুন। এক্স্যাক্টলি, তুমি একদমই মানে আমাদের রিয়েল পিকচার যেটা তুলে ধরেছো, কারণ যে সমস্ত মেয়েগুলো আমাদের কাছে আসছে পিরিয়ডের প্রবলেম নিয়ে, তাদের কিন্তু দেখা যায় হয়তো ক্লাস মানে ওই 6, 7, 8, 9, 10 এ পড়ছে, তারা সকালে বাসা থেকে বের হচ্ছে, তারা নাস্তা করছে না, বাসা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে হয়তো কোনো কোচিং এ চলে যাচ্ছে। তো তাদের মায়েদের যেটা বলছে যে যেহেতু তারা সারাদিন বাইরে থাকছে, তারা কিন্তু খাবার দাবারের প্রতি মানে অত কেয়ারফুল না, যথেষ্ট পরিমাণে খাবার দাবার মানে মানে সময়ের জন্য বা তাদের অভ্যাসের জন্য হয়তো সেভাবে খাচ্ছে না। আর পানির ব্যাপারটা, যেটা পানি তো তারা একদমই কম খায়, যেহেতু হয়তো বাইরে গেলেই হয়তো তোমার ওয়াশরুমে যেতে হবে, সেটার হয়তো ভালো ফ্যাসিলিটিস নাই, বা হয়তো বা থাকলেও হয়তো তারা অ্যাভয়েড করতে চায়, এই জন্য পানিটাও কম খাচ্ছে, মানে ইউরিনটাও চেপে রাখছে। আলটিমেটলি কিন্তু তাদের এই কম বয়সে কিন্তু ইউরিন ইনফেকশন হচ্ছে, ইউরিন ইনফেকশন, জরায়ুর ইনফেকশন মানে লিকুইড, এগুলো কিন্তু খুব পাশাপাশি মানে যেহেতু সবগুলো আমাদের প্রজনন তন্ত্রের সাথে ইউরিনারি ট্র্যাক্ট এবং মানে পেলভিক স্ট্রাকচার গুলো সবকিছু একই সাথে আছে, সবগুলো ইনফেকশন কিন্তু দেখা যায় যে একই সাথে হতে পারে। কাজে আমি অবশ্যই বলবো এখানে কিন্তু বাবা মায়ের সাথে, মায়েদের সাথে কিন্তু স্কুলেরও কিন্তু একটা রোল আছে। আমি 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 আমার এই এই বক্তব্যের মধ্যে অবশ্যই স্কুল অথরিটি যাদেরকে বলবো, প্রত্যেকটি স্কুলেই কিন্তু আমাদের এই বয়সী বাচ্চাদের জন্য, বিশেষ করে টিনেজ বাচ্চাদের জন্য কিন্তু একটা স্পেশাল, আমি আশা করি যে এখন অনেক স্কুলেই আছে, ম্যাক্সিমাম স্কুলে আছে, কিন্তু যেখানে নাই সে
সেখানে কিন্তু স্কুলে এই বয়সী বাচ্চাদের জন্য একটা হেলথ কর্নার থাকা উচিত, যেখানে বাচ্চারা যে কোনো প্রবলেমে সেখানে যেতে পারবে, তার প্রয়োজন অনুযায়ী যে কোনো যেই মেডিকেশন থেকে। আমি জানি যে স্কুলে স্কুলে কিন্তু আছে আমাদের একটা মেডিকেল অফিসার বা হেলথ সার্ভিসটা নেওয়ার জন্য আছে প্রাইমারি হেলথ সার্ভিস, কিন্তু এই ব্যাপারটা টিনেজ বাচ্চাদের যে প্রবলেম গুলো সেগুলোও যাতে তারা টিচারদের মাধ্যমে বা যারা স্কুলে অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের মাধ্যমে যে দেখে হেল্পটা পেতে পারে, প্রত্যেকটা স্কুলে সেই ব্যবস্থাটা থাকা উচিত। এবং বাচ্চাদের কিন্তু উচিত যে যে কোনো প্রয়োজনে স্কুলের হেল্প নেওয়া। আরেকটা ব্যাপার যেটা আমি এখানে বলতে চাই যে এডমিনিস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু এখনো কিন্তু এটা একটা মানে মানে লুকিয়ে রাখার ব্যাপার, কিন্তু আমাদের পাঠ্য বইয়েও কিন্তু এই ব্যাপারগুলো নেই। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে যেটা আছে ওয়েস্টার্ন মানে পাঠ্যক্রমে যে ব্যাপারগুলো আছে কিন্তু আমাদের পাঠ্যক্রমে কিন্তু নেই। কিন্তু আমার এখানে মানে এটা এটা একটা মেসেজ থাকবে যে স্কুলেও কিন্তু টিচাররা মানে ফিমেল টিচাররা তাদের কিশোরী মেয়েদের টিনেজ বাচ্চাদের এই ব্যাপারগুলো একটু আলোচনা করতে পারে, তাহলে কিন্তু ওরা যদি টিচারের মাধ্যমে যদি ব্যাপারগুলো জানে তাহলে কিন্তু নিজেরা আরো অনেক বেশি এই ব্যাপারগুলো জানতে পারবে এবং নিজেরা সেগুলো জেনে টিচারদের কাছ থেকে সঠিক মেসেজটা পেয়ে নিজেদেরকে সুস্থ রাখতে পারবে, সেটাই আমার মনে হয়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে অনেকেই আছে যে পিরিয়ডের সময় টিস্যু ব্যবহার করে, তো এটা কি হাইজিনিক কিনা, বা এই ক্ষেত্রে আসলে সঠিক ব্যাপারটা কি আছে? আচ্ছা হ্যাঁ, অনেককে শোনা যায়, কিন্তু আমার মনে হয় যে সেটা মানে করা উচিত না। কেন, টিস্যুটা এত ছোট জিনিস যে অনেক সময় দেখা যায় যে হয়তো সেটা মানে সঠিকভাবে ক্লিন করা যায় না। তো আমার মনে হয় যে অন্তত পিরিয়ডের সময় তো অবশ্যই সেটা ইউজ করা উচিত না। মানে স্যানিটারি প্যাড যেটা আছে সেটাই হচ্ছে এটার জন্য আইডিয়াল। টিস্যুটা আমি 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 মনে করি যে সেটা কিছুতেই হাইজেনিক না এবং সেটা ইউজ করা উচিত না। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আরেকজন আমাদেরকে প্রশ্ন করেছেন, যদিও উনি ওনার বয়সটা আমাদেরকে বলেনি, উনি জানিয়েছেন যে ওনার নাম গুলশান আরা চৌধুরী এবং ডক্টর ওনাকে কনসিভ করার জন্য লেট্রল দিয়েছে এবং ওনার মাসিক অনিয়মিত, গত 3 মাস ধরে তিনি নরমালস খাচ্ছে। তো আসলে আর কি নরমালসটা যদি সে খেতে চায় সেটা কিভাবে সে খাবে সেটাই আপনার কাছে জানতে চাইছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা যে বিষয়ে আজকে কথা বলছি উনি হয়তো অন্য বিষয়ে কথা বলছেন, কিন্তু ওনার জন্য যেটা মেসেজ আমি জানি না, উনি যেটা বলেছেন ওনার বন্ধাত্বের একটা কেস, তো বন্ধাত্ব কিন্তু আমাদেরকে থরো ইনভেস্টিগেশন করতে হয়। হ্যাঁ, আমি জানি না উনি কাকে দেখিয়েছেন, এবং শুধু পেশেন্টই না, এখানে কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনেই আমরা সবকিছু ইনভেস্টিগেশন করে নিই যে কোথায় তার প্রবলেম। তার কি ওভুলেশন হচ্ছে না, তার কি টিউব ব্লক, নাকি তার হাজবেন্ডের কোনো প্রবলেম আছে। হ্যাঁ, আমাদের যেখানে প্রবলেম আছে আমাকে কিন্তু সেখানে ট্রিটমেন্টটা করতে হবে। তো উনি যেটা লেট্রুল নিয়েছে, আমি জানি না যে সেটা উনি সবকিছু ইনভেস্টিগেশন করে নিয়েছে কিনা, আমাদের হরমোন প্রোফাইল গুলো দেখতে হয়, প্রোলেকটিন হরমোন ঠিক আছে কিনা, থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা, ডায়াবেটিস ঠিক আছে কিনা, সবকিছুই কিন্তু দেখে তারপরে তোমার ট্রিটমেন্টটা দিতে হয়। তো উনি যেটা বলেছেন ইরেগুলার সাইকেল, অনেক সময় আমরা ইরেগুলার সাইকেলে আমরা লেট্রুলটা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি, এবং অনেক সময় নরমালসটা যেটা দিয়েছে ওনার যে কনসালটেন্ট দিয়েছে হয়তো পিরিয়ডটাকে তোমার উইথড্রল ব্লিডিং এর জন্য হয়তো দিয়েছে। তো আমি মনে করি যে ওনাকে যেই ডক্টরকে দিয়েছে ওনার কাছ থেকে উনি সেভাবে গাইডলাইনটা নিয়ে উনি যেভাবে প্রেসক্রাইব করতে চান সেভাবে উনি যেভাবে ওনাকে যে ট্রিটমেন্ট শিডিউলটা দিয়েছে তার কাছ থেকে সেটা ক্লিয়ার হওয়া উচিত, যেই ডক্টর যেভাবে দিতে চান। এবং যদি মনে করি আমাদের এখানে কিন্তু অনেক ইনফার্টিলিটি ডক্টর আছেন, ইনফার্টিলিটি সেন্টার আছেন, ওনার যদি বন্ধাত্বের অনেক দীর্ঘস্থায়ী হয়, হ্যাঁ যদি অনেকদিন থেকে ট্রাই করে বা ওনার বয়স যদি বেশি হয়, আমি ওনাকে অ্যাডভাইস করবো ভালো কোনো বদ্ধাত্বের যে চিকিৎসক আছে ওনার কাছ থেকে কনসাল্ট করে পুরোপুরি ব্যাপারগুলো জেনে তারপরে সেইভাবে প্র্যাকটিস করা। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, বন্ধাত্বের চিকিৎসা কিন্তু আমাদের ওষুধপত্রগুলো যেমন স্পেসিফিকলি সঠিকভাবে খেতে হয়, আমাদের যে হাজবেন্ড ওয়াইফের যে ফিজিক্যাল মিট যখন করতো সেটাও কিন্তু ডক্টর স্পেসিফিক ভাবে বলে দেয় যে কখন ওভুলেশন হবে, কখন তার পিক টাইম, কোন সময় তাকে একসাথে থাকতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু গাইডলাইন দিয়ে থাকে। কাজে আমার মনে হয় যে উনি সঠিক ভাবে বুঝি সেভাবে চললেই মনে হয় ওনার ট্রিটমেন্টটা হয়তো সাকসেসফুল হবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা কিন্তু পিসিওএস এবং এন্ডোমেট্রোসিস দুটো নিয়েই আসলে আপনার কাছ থেকে শুনেছি, তো ম্যাডাম পিসিওএস যাদের থাকে তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে মোটা হয়ে যাওয়ার জন্য, এবং অ্যাডোলেসেন্ট
ওবেসিটি খুব কমনলি দেখা যাচ্ছে এখন, অনেক মেয়েরাই ছোট থেকেই মোটা হয়ে যাচ্ছে। তো আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে, যে যখন থেকে মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার হচ্ছে সেটা পরপর আসলে কেন রেগুলার করা প্রয়োজন, এবং কেন ওজনটা নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি? আচ্ছা, হ্যাঁ, অ্যাডোলেসেন্স বয়সে দেখা যায় যে মেয়েরা ওবেস হয়ে যাচ্ছে। এটা ওবেসিটি কিন্তু একটা বাচ্চার জন্য, একটা কিশোরীর জন্য কিন্তু এটাই কিন্তু একটা তার জন্য একটা বিশাল প্রবলেম। তো আর তারপরে সে যত দিন যাবে, যত বয়স হবে, তার ওবেসিটিটা কিন্তু ডে বাই ডে হয়তো বাড়তেই থাকবে, তার সমস্যাগুলো কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকবে। ওবেসিটি কিন্তু অনেক হেলথ হেজার্ড আছে, একদম অল্প বয়স্ক থেকে। এটা কিন্তু একটা তার ফিজিক্যাল বিউটিরও ব্যাপার, মানে সে হয়তো একটা ওভারওয়েজ একটা মেয়ে কিন্তু সব জায়গায় কিন্তু একটা আনইজি ফিল করছে তার ফিজিক্যাল বিউটি নিয়ে। হ্যাঁ, তো তারপরে হয়তো তার মিনিস্টার ইরেগুলারিটি হবে, সে যখন আরেকটু বড় হবে তখন হয়তো তার হয়তো ইনফার্টিলিটি হবে, বন্ধ্যাত্ব হবে। তারপরে হয়তো তার এই এই ওবিসিটি যদি সে এটাকে যদি কন্ট্রোল না করতে পারে, আর মিড বয়সে যায় হয়তো ওবিসিটির জন্য তার ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, হার্ট ডিজিজ হবে, আলটিমেটলি কিন্তু তার বিভিন্ন হেলথ হ্যাজার্ড আছে। কাজে আমি বলবো যে এই চেনটাকে প্রথমে ভেঙে দিতে হবে, তার প্রথম থেকেই কোনো একটা, আমরা যেমন বলছি, এবং সবচেয়ে প্রপার এখন হচ্ছে যে নিউট্রিশনিস্ট, আমাদের দেশে কিন্তু অনেক নিউট্রিশনিস্ট আছে, নিউট্রিশনের কাছে যে কিন্তু ওনারা কিন্তু প্রপার একটা গাইডলাইন দিয়ে দেয়, তাকে খাবারের চার্ট দিয়ে দিচ্ছে, এক্সারসাইজের চার্ট দিয়ে দিচ্ছে, এবং তার বিএমআই অনুযায়ী তার কতটুকু, তার হাইট অনুযায়ী তার কতটুকু ওজন হতে হবে, বয়স অনুযায়ী সেটা কিন্তু তাকে দিয়ে দিচ্ছে। এবং তার কিন্তু সর্বাত্মক চেষ্টা করা উচিত ওই হাইট ওই 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 ওয়েটটা মেনটেন করার জন্য, এবং সেটা কিন্তু তাকে নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। সেটা ওয়েট কন্ট্রোলের জন্য হচ্ছে চেষ্টা হচ্ছে, 1 নম্বর হচ্ছে তাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, তাকে খাওয়া দাওয়ার ব্যাপারে মানে পরিমিত খাবার, সুষম খাবার খেতে হবে, এবং এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। কাজে যে বয়সে বাচ্চাটা মানে ওবেজ হয়ে গেছে, তার পিসিওজ আছে, তার মিনিস্ট্রি ইরেগুলার আছে, তাকে প্রথম চিকিৎসা হচ্ছে তাকে ওয়েট মানে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, ওজনটা বিএমআই অনুযায়ী রাখতে হবে। সেটার জন্য তাকে যেটা করতে হবে, তার খাবার দাবার, খাবার দাবার এখন দেখা যায় যে আমাদের যে ইয়াং জেনারেশনের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে, তারা কিন্তু বাসার খাবারটা বেশি পছন্দ করে না, বাইরের খাবারটা পছন্দ করে, ফাস্ট ফুড, হ্যাঁ, তারপর হচ্ছে পিৎজা, বার্গার, ড্রিঙ্কস, এগুলোই কিন্তু খেতে তারা পছন্দ করে। আমাদের ন্যাচারাল খাবারগুলো যেগুলো আছে, দুধ, ডিম, তারপর হচ্ছে শাক সবজি, ফলমূল, এগুলোতে কিন্তু তারা অত বেশি অভ্যস্ত না, তারা বাইরের খাবারগুলোতে খেতে, এবং রীতিমতো এই খাবারগুলো খেতে খেতে কিন্তু তারা ওবেস হয়ে যাচ্ছে। কাজে এবং আলটিমেট ওবেসিটির জন্য হরমোনাল ইমব্যালেন্সের জন্য পিসিও হচ্ছে, মানে মিনিস্ট্রির অ্যাবনর্মালিটি হচ্ছে ইনফার্টিলিটি হচ্ছে। কাজেই তাকে এই খাবার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, খাবার দাবারের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। এই 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 ধরনের খাবারগুলো, হাই ক্যালোরিযুক্ত খাবার যেগুলোতে কোনো মানে পুষ্টি নেই কিন্তু ওয়েট বাড়াচ্ছে, ক্যালোরি বেশি, এইগুলো কার্টেল করে তাকে নর্মাল খাবারের মধ্যে চলে আসতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইয়োগা করা, এক্সারসাইজ করা, সাইকেলিং করা, সুইমিং করা, এই ধরনের জিনিসগুলো বাড়াতে হবে। সে যদি ওয়েটটা নিয়ন্ত্রণে রাখতে পারে তার এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে, তাহলে কিন্তু তার মোর দেন 50% কিন্তু তার কারেকশন হয়ে যায়। আর অনেক সময় আমরা যেটা বললাম যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস আমরা দিয়ে থাকি পিসির ক্ষেত্রে, সেগুলো দিতে হতে পারে। মিনিস্ট্রেশন রেগুলার করার জন্য অনেক সময় আমরা অ্যান্টি অ্যান্ড্রোস মানে মেল হর মানে আমরা কিছু হরমোনাল ড্রাগসও দিয়ে থাকি, সেগুলো যদি প্রয়োজন হয় সেগুলো দিতে হবে। কিন্তু মেইন তার কিন্তু তার রিমোট কিন্তু তার কাছেই, সে কিন্তু নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আরো কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে গিয়ে অনেকেই ভ্যাকসিন নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে জানতে চায় যে এই বয়সে ভ্যাকসিন বা অন্য কোনো ডিজিজ যেগুলো মেয়েদের হয়ে থাকে, কিছু ক্যান্সার যেমন জরায়ুমুখ ক্যান্সার এক্সেট্রা, এরকম যে কারণগুলোর জন্য ভ্যাকসিন নিতে চায়, তো সেই ভ্যাকসিন গুলো কি আছে এবং কোন সময়টাতে দেওয়া উচিত? আচ্ছা, ভ্যাকসিনের কথা বললে আমরা প্রথমে যেটা বলি, যেটা টিটেনাস এর ভ্যাকসিন তো আমরা দিয়েই থাকি। হ্যাঁ, টিটেনাস ভ্যাকসিন যেটা হলো রিপ্রোডাক্টিভ এজে দেওয়া হয়ে থাকে, টিটেনাস এর এগেনস্টে, যেটা হচ্ছে 15 বছর বয়স থেকে দেওয়া হয়ে থাকে। সেটার আমরা জানি যে 5টা ডোজ আছে, প্রথমে একটা, 1 মাস পরে একটা, তারপর হচ্ছে 6 মাস পরে একটা, তারপরে 1 বছর পর পর দুটো। 5টা ডোজ দিলে কিন্তু সেটা লাইফ লং একটা তার ইমিউনিটি হয়ে যায়, এবং এটা সাধারণত তোমার গর্ভকালীন যে মানে ধনুষ্টঙ্কার যোগ এটা, এবং বাচ্চার হচ্ছে নিউনেটাল নিউনেটাল টিটনাস নিউনেট্রাম, যেটা বাচ্চারও যেটা ধনুষ্টঙ্কার হতে পারে সেটা থেকে কিন্তু সেটাকে প্রোটেকশন দিচ্ছে। এবং যে সমস্ত কিশোরীরা এই ভ্যাকসিন গুলো পায় না টিটেনাসে,
তাদের কিন্তু আমরা গর্ভাবস্থায় দুটো ভ্যাকসিন দিয়ে থাকি টিটি, যেটা হচ্ছে 4 to 6 weeks ইন্টারভেল আমরা দুটো ভ্যাকসিন দিয়ে থাকি প্রেডিসিপিল, এটা হচ্ছে মানে টিটি ভ্যাকসিনের কথা। আরেকটা ভ্যাকসিন যেটা আমরা দিয়ে থাকি জরায়ুর ক্যান্সার, জরায়ুর ক্যান্সার তো এখন হচ্ছে মরণ ব্যাধি এবং এটা হচ্ছে ওয়ান অফ দি কজ অফ মানে মৃত্যু, এবং ক্যান্সার তো মরণ ব্যাধি সেটা আমরা সবাই জানি, কিন্তু এই ক্যান্সারটাকে কিন্তু আমরা আমরা একটা ইম্পর্টেন্ট ভাবে মানে ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ হচ্ছে আমরা যদি আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি তাহলে কিন্তু এই জরায়ুর ক্যান্সারকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং এই জরায়ুর ক্যান্সারের ভ্যাকসিনটা খুব মানে অত্যন্ত আনন্দের বিষয় যে এটা কিন্তু এখন একদম কিশোরী বয়স থেকে ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। সাধারণত যদি কিশোরের 9 বছর বয়সে দেওয়া হয়ে থাকে তাহলে দুটো ভ্যাকসিনে হয়ে যায়, আর যদি একটু বেশি বয়সে দেওয়া হয় তাহলে কিন্তু সাধারণত 3টা ভ্যাকসিন দিতে হয়, 3টা ডোজের প্রয়োজন হয়। এবং এই ভ্যাকসিন গুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল, আমরা কিন্তু এখন কাউন্সিলিং করছি যে যাতে মানে মাদেরকে যেমন কাউন্সিলিং করছি ভ্যাকসিন নেওয়ার জন্য, অনেক মারাই কিন্তু আসছে ভ্যাকসিন নিতে, কিন্তু আমি কিন্তু মায়েদের সাথে এই কিশোরী বাচ্চাদেরও বলছি, তাদেরও কিন্তু মাদেরকে এনকারেজ করছি যে তার কিশোরী মেয়েটাকেও যাতে এই জরায়ুর ভ্যাকসিনটা দিয়ে দেয়, যাতে সে অদূর ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার, হ্যাঁ, যেটা একটা মরণ ব্যাধি, সেটা থেকে নিজেকে মানে সেভ করতে পারে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, যে জরায়ুমুখ ক্যান্সারের জন্য যে ভ্যাকসিনটা নিয়ে আমরা আলোচনা করলাম, তো অনেকেই বলে যে এই ভ্যাকসিনটা কি শুধুমাত্র বিয়ের আগে দিলেই কাজ করবে, এমন কি নয় যে বিয়ের পরে কেউ দিতে চাচ্ছে, সেটা কি দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, বিয়ের পরে তো আসছেই, হ্যাঁ, কেন আমাদের তো এখন অনেক এসে আসছে। আমরা সাধারণত আমরা যে প্যাপস্মিয়ারটা করি নেই, প্যাপস্মিয়ার হচ্ছে জরায়ুর ক্যান্সার একটা স্ক্রিনিং, সেই স্ক্রিনিংটা আমরা আমাদের করে নিতে হয়। এবং জরায়ুর ক্যান্সার সাধারণত আমি যেটা বলেছি যে যারা নাকি একদম 9 বছর বয়সে দিলে আমরা দুটো দেবো, একটা দিব তারপর এক মানে 6 মাস পরে একটা দিয়ে দিব, দুটো ডোজেই হয়ে যায়। কিন্তু যখন নাকি বড় হয়ে যাবে একটু এলডারলি যাদের, তাদেরকে আমরা প্রথমে একটা দিব, 1 মাস পরে একটা দিব, 6 মাস পরে একটা দিব, 3টা মানে দেওয়া মানে হয়ে যায়। এবং এটা বিবাহিত মেয়েরাও নিতে পারে, অবিবাহিতরাও নিতে পারে, আমরা এই ভ্যাকসিনটা দিয়ে তাকে জরায়ুর ক্যান্সার থেকে প্রিভেন্ট করে থাকি। এখানে বিবাহিত মেয়েদের জরায়ুর ক্যান্সার না নেওয়ার কোনো কারণ নেই, তারাও নিতে পারবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, অনেকে দেখা যায় যে এই কিশোরী বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং কেউ কেউ 18 বছরের আগেই তাদের হয়তো বা বিয়ে করতে হচ্ছে, তো তাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে এখন এই বয়সে বাচ্চা হয়ে গেলে কিরকম শারীরিক চেঞ্জ হবে বা তার শরীরটা ভেঙে যাবে কিনা, আরো নানান রকমের টেনশন থাকে, অথবা কেউ ইচ্ছা করেও হয়তো বা বাচ্চা নিয়ে থাকে। তো ম্যাডাম, বিয়ে যদি কারো হয়ে থাকে কিশোরী বয়সে, সেই ক্ষেত্রে ম্যাডাম কন্ট্রাসেপটিভস ব্যবহার করা কতটা জরুরি, এবং সেই বিষয়টাতে যদি একটু এমফাসাইজ করে বলতেন যে আসলে কি ধরনের কন্ট্রাসেপটিভস তারা ব্যবহার করতে পারে? আচ্ছা, তুমি খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট তুলে ধরেছ। আসলে হ্যাঁ, আমরা যেটা প্রথমেই বলছিলাম যে কিশোরী মেয়েদের সমস্যা, কিশোরী মেয়েদের টিন ইজ প্রেগনেসি কিন্তু একটা কিশোরীদের অন্যতম একটা সমস্যা, এবং এই টিন ইজ প্রেগনেসির জন্য কিন্তু মাতৃ মৃত্যু হচ্ছে, শিশু মৃত্যু হচ্ছে। তো আমাদের দেশের অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের দেশে কিন্তু অনেক আগে থেকে যেটা ল আছে যে মেয়েদের মানে বিয়ের বয়স হচ্ছে 18, ন্যূনতম 18 বয়সে মেয়েরা বিয়ে করবে, এবং বেবি কনসেপ্ট করার বয়স কিন্তু হয়েছে মানে 20 বছর। 20 বছরের আগে কোনো মেয়ে বিয়ে মানে বেবি নেবে না, এবং 18 বছরের আগে বিয়ে নেবে। কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু 50 গ্রামাঞ্চলে বিশেষ করে দেখা যায় 50% কিন্তু দেখা যায় যে 18 বছর হওয়ার আগেই কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, এবং 20 বছর আগেই কিন্তু তারা একবার কনসেপ্ট করে যাচ্ছে। তো এখানে আমি বলবো যে এটার তো অনেক মানে কিশোরী মানে বয়সে বিয়ে হওয়া বা কিশোরী মাতৃত্বের কিন্তু অনেক অনেক মানে অ্যাডভার্স ইফেক্ট আছে, মাতৃ মৃত্যু থেকে শুরু করে অনেক মর্বিডিটি আছে। তো এর জন্য আমি বলবো কারো আমাদের তো সর্বাত্মক চেষ্টা করা উচিত যে 18 বছরের আগে বিয়ে না দেওয়া, 20 বছর আগে বাচ্চা না নেওয়া। কিন্তু কারো যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু পরিবার থেকে তার হাজবেন্ড বা তার মা তাদের কিন্তু এনকারেজ করা উচিত যে প্রেগনেন্সিটাকে ডিলে করার জন্য। এবং এর জন্য আমাদের কন্ট্রাসেপটিভ এর মধ্যে যেগুলো আছে ইম্পর্টেন্ট কন্ট্রাসেপটিভ, আমি যেটা বলবো যে ইয়াং মানে কাপেলদের জন্য আমরা বলে থাকি যে মেয়েরা ইউজ করবে হচ্ছে পিল, হ্যাঁ, যেটা হচ্ছে কম্বাইন্ড পিল বলে থাকে, প্রতিদিন একটা করে খেতে হয়। আমাদের সাধারণত 21টা বা 28টার যে প্যাকেট গুলো থাকে খুব ইজিলি অ্যাভেলেবেল আছে, এবং এটা লো ডোজ পিল, এটার সাইড এফেক্ট নেই বললেই চলে। কাজে মেয়েরা যদি এই পিলটা খায় তাহলে কিন্তু তার পিরিয়ডটাও রেগুলার থাকে, তাহলে সে কিন্তু তার প্রেগনেন্সিটাকে অন্তত 1-2 বছর ডিলে করতে পারে। এবং এখানে
একটা সে নিজেই একটা বাচ্চা, সে নিজেই একটা কিশোরী, সেই কিশোরী বয়সে একটা সে যদি প্রেগনেন্সি নিয়ে নেয় তাহলে কিন্তু সে হয়তো দেখা গেল যে সেটার জন্য প্রিপেয়ার না। হয়তো অনেক মেয়ে দেখা যাচ্ছে যে পড়াশোনা করছে বা কোনো জব করছে, সে কিন্তু সেভাবে প্রিপেয়ার না। কাজে অনেক সময় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত যদি কোনো প্রেগনেন্সি হয় তারা কিন্তু অনেক ধরনের সেটা হয়তো মানে অ্যাবর্শন করতে যায়, মিস ক্যারেজ করতে যায়, হয়তো কখনো নিজেরা করে বা কখনো হেলথ সেন্টারে যায়। এটার কিন্তু অনেক মানে সাইড এফেক্ট আছে, অনেক প্রবলেম, অনেক মানে জটিলতা হয়ে যায়। আনএক্সপেক্টেড কোনো প্রেগনেন্সি হলে সেটা আবার এমআর বা কিছু করতে গেলে, গর্ভপাত ঘটাতে গেলে অনেক। কাজে আমি প্রত্যেককেই বলবো প্ল্যান করে প্রেগনেন্সি নেবে এবং প্রেগনেন্সির আগে এই কন্ট্রাসেপ্টিভ গুলো থাকবে। এখানে পিলের সাথে আরো কিছু আছে, যেমন যেটা তুমি জানতে চাচ্ছিলে, পিলের সাথে অনেক সময় আমরা ইমপ্ল্যান্ট নামে আমাদের একটা ইসে আছে, ইমপ্ল্যান্ট আমরা হাতের মধ্যে স্টিকটা দিয়ে থাকি 3 বছরের জন্য বা 5 বছরের জন্য, সেটাও কিন্তু নিতে পারে। আর এখানে হাজবেন্ডরা সাধারণত ইউজ করে থাকে ব্যারিয়ার মেথড যেটা, কিন্তু সেটা কিন্তু 100% ইফেক্টিভ না, সেটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় আমরা তো, এখন যদি একটু আপনি আলোচনা করতেন যে কিশোরী মেয়েদের জন্য শারীরিক যত্ন পাশাপাশি মানসিক যত্ন নেওয়াটা কতটা জরুরি, এবং তাদেরকে ভালো রাখার জন্য প্যারেন্টসের কি দায়িত্ব আছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসলে একটা কিশোরী, একটা শিশু বাচ্চা থেকে তারপরে সে কৈশোরী পদার্পণ করে, এই কিশোরী কিন্তু একদিন একটি পূর্ণ নারীতে পরিণত হবে এবং একটা পরিবারের জন্য একটা অমূল্য সম্পদ হবে, দেশের জন্য অমূল্য সম্পদ হবে। কাজেই একটা শিশু বয়সকে যেমন আমরা যত্ন করব, শিশুকে যেমন কেয়ার করব, কিশোরী বয়সেও কিন্তু মেয়েকে সেইভাবে কেয়ার করতে হবে। সাধারণত আমাদের দেশের ট্রেডিশন দেখা যায় যে আমাদের নিজেদের পরিবারেও দেখা যায় যে বাবা মার মধ্যেও যে একটা একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখা যায় যে একটা ঘরে যখন ছেলে সন্তান আসে যেই ধরনের উৎফুল্ল বা যেই ধরনের একটা আয়োজন থাকে, একটা মেয়েকে মেয়ে সন্তান আসলে কিন্তু সেই বাবা মার মধ্যে হয়তো বা সেই ধরনের আনন্দ উল্লাসের হয়তো কিছুটা হলেও কমতে থাকে। কিন্তু আমি বলবো বাচ্চা মেয়েদেরকে যেভাবে বরণ করে নেবে, কিশোর বয়সেও কিন্তু তাদেরকে পর্যাপ্ত টেক কেয়ার করবে, তাদের তাদের নিউট্রিশনের দিকে, তাদের মানসিক দিকে, তাদের পিরিয়ডের বা স্বাস্থ্যগত যে কোনো সমস্যায় বাবা মা যথেষ্ট পরিমাণ সচেতন থাকবে। স্পেশালি কিশোরী বয়সে কিন্তু নিউট্রিশনটা ভেরি ইম্পর্টেন্ট, তাকে পর্যাপ্ত খাবার দাবার দিতে হয়, এক্সারসাইজের কথা বলতে হয়, তাকে প্রয়োজনে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়। এই টাইপের জিনিসগুলো যদি সবকিছু মেনটেন করে তাহলে কিন্তু তার সে সুস্থভাবে তার কৈশোর জীবনটাকে পার করে পূর্ণ নারীতে পরিণত হতে পারে। এবং এখানে যে বাচ্চারা যে ডিপ্রেশনে থাকে, যে এনজাইটিতে থাকে, যে ভয় শঙ্কা যেগুলো থাকে, সেগুলো আমি আমি প্রতিটা মাকে বা বাবাকে বা ফ্যামিলি মেম্বারকে বলবো যে বাচ্চার সাথে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড যাতে থাকে, ফ্রেন্ডলি সম্পর্ক যাতে থাকে, যাতে বাচ্চা যে কোনো ধরনের তার শারীরিক বা মানসিক প্রতিটা প্রবলেম যাতে বাসায় এসে শেয়ার করতে পারে। এবং বন্ধু বান্ধব তো থাকবেই, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে বাচ্চারা কি করছে সেই ব্যাপারেও যাতে বাচ্চা মায়েরা বা গার্জিয়ানরা যাতে যথেষ্ট সচেতন থাকে, যারা পরিবারে বাবা মার সাথে সুসম্পর্ক রেখে সবার সাথে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড নিয়ে চলতে পারে। এবং এখানে আমি আরেকটা মানসিক কথা যেহেতু বলেছো, অনেক সময় দেখা যায় যে কিন্তু এই বয়সে বাচ্চারা ডিপ্রেশন থেকে তো অনেক কিছু ডাইভার্ট হয়ে যায়। অনেক সময় আমাদের সমাজে যেগুলো আছে, যদিও আমাদের সমাজে সেগুলো কম, অনেক সময় কিন্তু তারা অনেক সময় সেক্সুয়াল অ্যাবিউজের মানে পড়ে যায়, অনেক সময় ড্রাগস এর মতো জিনিসে হয়তো তার এডিক্টেড হয়ে যেতে পারে, স্মোকিং এ হয়ে যেতে পারে, হ্যাঁ, বিভিন্ন মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত হয়ে যেতে পারে। অনেক সময় বাচ্চারা অনেক কিছু বাবা মার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখার জন্য অনেক সময় অনেক কিছু মিথ্যার আশ্রয় নেয়। কাজে আমি প্রতিটা কিশোরীকে বলবো যে কিশোর কিশোরীকে বলবো এই বয়সে সবকিছু ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য, এবং সুস্থভাবে সুন্দরভাবে খাওয়া দাওয়া, এক্সারসাইজ এবং আনন্দ উল্লাসের মধ্যে তাদের জীবন পরিচালিত করবে। তাদের যে জীবনে যে টার্গেট লেখাপড়া সেটাকে এম করে তারা বড় হবে, জীবনে একটা তাদের টার্গেট থাকবে এবং সুস্থ সুন্দর একটা নাগরিকে পরিণত হবে। এবং প্রতিটা ব্যাপারে বাবা মা সেই ব্যাপারে তাদেরকে গাইড করবেন, গাইডলাইন দিবেন, যে কোনো স্বাস্থ্যগত কোনো প্রয়োজন তারা ডক্টরের পরামর্শ নেবে। তাহলে আমি মনে করি যে একটি বাচ্চা থেকে একটা কিশোরী সুস্থ কিশোরী হয়ে একটি পূর্ণাঙ্গ নারীতে পরিণত হবে এবং দেশ ও দশের জন্য এক গর্বের বিষয় হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি আসলে অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন। এবং একটা কিশোরী মেয়ে তার পুরো জীবনটা জুড়ে এবং নারী হওয়ার আগে যে সমস্যাগুলো ফেস করে, সে সবগুলো বিষয় নিয়ে আপনি খুব সহজে একটা সমাধান দিয়ে দিয়েছেন যে কি করা উচিত এবং সমস্যাগুলো কি হতে পারে। তো আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার কাজী মিজানকে। তিনি ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর নাইমা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ডক্টর নাইমা আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নিয়াজটি পারভিন ম্যাডাম। আসলে আজকের যে টপিকস, বয়ঃসন্ধিকালে নারীর শারীরিক সমস্যা সমাধান ও প্রয়োজনীয় যত্ন, আসলে নারীর এই বয়ঃসন্ধিকালে যে চেঞ্জটা, এটা কিন্তু ন্যাচারাল একটা প্রসেস, হ্যাঁ, ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জ। বাট এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সামাজিক বলেন, ধর্মীয় কারণ বলেন, এগুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা খুব কম হয় আমার, আমি যতটুকু জানি যতটুকু বুঝি। এবং এই ক্ষেত্রে আসলে পরিবারের সবচেয়ে বড় ভূমিকা। তো এই বিষয়গুলো আজকে আমরা খোলামেলা ম্যাডাম যে আলোচনা করলেন, হ্যাঁ, সব ধরনের বিষয়গুলো উঠে এসেছে। তো ম্যাডামকে ধন্যবাদ যে খুব সহজ ভাষায় আপনি এই বিষয়গুলো বলেছেন, যেগুলো আমাদের দর্শক যারা শুনছে তারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবে। তো যে বিষয়গুলো এখানে উঠে এসেছে যে পরিবারের ভূমিকা, এবং আসলে এই বয়সটা হচ্ছে স্কুল গোয়িং, তারা স্কুল গোয়িং থাকে, কাজে স্কুলের একটা বড় ভূমিকা থাকে। তো সবগুলো বিষয় এখানে উঠে এসেছে, তাদের কি সমস্যা হতে পারে, কি সমাধান হতে পারে, এবং এই বয়সের কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন যেগুলো তাদের পরবর্তী জীবনে ইফেক্ট ফেলতে পারে, সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। তো সবগুলো বিষয়ে খুব সহজ এবং সুন্দরভাবে আলোচনা হয়েছে। তো সেই কারণে ম্যাডামকে ধন্যবাদ, নিয়াজটি পারভিন ম্যাডামকে এবং ডক্টর নাইমাকে ধন্যবাদ যে আপনি সুন্দরভাবে যে অনুষ্ঠানটা পরিচালনা করলেন। আপনার কোশ্চেন যেগুলো করেছেন ম্যাডামকে, সবগুলোই এই টপিক্সের সঙ্গে রিলেটেড, যেগুলো শুনলে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা অনেক উপকৃত হবেন। আর হেলথটিউববিডিকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা স্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে একটা সুযোগ দিয়েছেন যে আপনাদের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অ্যান্টাসিড প্লাস এবং অ্যাসিনটার সৌজন্যে যে আজকের প্রোগ্রামটা দেখলাম, তা আমাদের দর্শক যারা এই প্রোগ্রাম থেকে উপকৃত হবেন অবশ্যই স্কোয়ারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। স্কোয়ার বাংলাদেশের সর্বোচ্চ কোম্পানি ওষুধ সেক্টরে, এবং আমরা সবসময় জনগণের সাথে আছি, আমরা কোয়ালিটি মেডিসিন দেওয়ার চেষ্টা করি এবং সবসময় ডক্টরের পাশে এবং হচ্ছে জনগণের পাশে আমরা আছি, তা আশা করি সবসময় থাকবো। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ধন্যবাদ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত সুন্দর করে আসলে আমাদের আজকের এই আলোচনার বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, ধন্যবাদ আমার সমস্ত দর্শক শ্রোতাকে এবং অবশ্যই হেলথ টিউব কে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস কে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আজকের আলোচনার বিষয় থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং যা যা ম্যাডাম আজকে পরামর্শ দিয়েছেন আমি আশা করছি আপনারা সকলেই মেনে চলবেন, এবং তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা রেসপন্স করে দেবার জন্য। এবং দর্শক, বলতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই অ্যান্টাসিড প্লাস অ্যান্ড ক্যাসিনটা। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দর্শক, সবাই যেভাবে আমাদের সাথে প্রতিটা অনুষ্ঠানে থাকছেন, ধৈর্য ধরে কথা শুনছেন এবং বিভিন্ন প্রশ্ন করছেন, আমরা চাইছি সেটা সমাধান করে দিব এবং আপনারা খুব সহজেই কিন্তু সেটা সমাধান পাচ্ছেনও, এবং যেভাবে আছেন ঠিক সেভাবেই থাকবেন আমাদের সাথে। আমাদের যতগুলো প্রোগ্রাম হচ্ছে সবগুলো শেয়ার করার চেষ্টা করবেন, যদি ভালো লেগে থাকে। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।